টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছে শাহনাজ বেগম। পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর রাজবাড়ির বলন্দ পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে মঙ্গলবার তা বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রাজবাড়ি সদর, কালুখালি, গলন্দ ও পাংশা উপজেলার পানিবন্দী কয়েক হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। চরাঞ্চলের পানিবন্দীরা আরও দুর্ভোগে রয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গো খাদ্য সংকট। যদিও উপজেলা নির্বাহী অফিসারদের দেয়া তালিকা অনুযায়ী জেলায় ৭,৫০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, যে কারণে ইতোমধ্যেই কিছু কিছু এলাকার বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে প্রশাসন। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির এই সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।